সন্ধ্যে 7টা আমি চলে এসেছি আপনার সঙ্গে গল্প করতে। আর আজকে ভোরবেলা আসতে পারিনি স্নান টান করে, স্নান টান করে পুজো টুজো করে এই চুলে শ্যাম্পু করেছি একদম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছিলাম একদম। ঘুম থেকে উঠেছি 5:30টার পর, তারপরে উঠে একটু ওই সন্ধ্যা দিল মা, তারপরে আমরা টি খেলাম, মানে গ্রিন টি খেলাম, বিস্কুট খেলাম। আর আজকে তো দুপুরবেলা রান্না হয়েছিল, আজকে মাই সব করেছে, ভাত ডাল পটল ভাজা, আজকে পনির হয়েছে আমাদের, আজকে পনিরটা আমি করিনি। আর কালকে রাত্রেবেলা আমি মানে ডিনারের জন্য একটা ডিমের কারি মানে কষা বলতে পারেন বানিয়েছিলাম, তো একদম সিম্পলভাবে আর কি, কিন্তু টমেটো দিইনি সস দিয়ে, তো সসটা আসলে কি বলুন তো একটু বেশি হয়ে গেছিলো, মানে ছখানা ডিমের জন্য ওরা ঠিকঠাক ছিল, আমি তো আসলে আন্দাজ পাইনি। মা আবার জায়গা কর, মা মানে কিছু মনে করেনি, তো মাও সস দিতে তেমন করে না, মানে মা একবার এরকম সস দিয়ে করে মায়ের এরকম হয়ে গেছিলো, মানে মা করে না, কিন্তু আলাদা বাবা টমেটোর যা দাম তাহলে টমেটো বাঁচাই একটু, তো টমেটো আমি তাই দিইনি, কারণ আমি ভাবলাম যে একটা গোটা টমেটো তো লাগবে না, আধের লাগবে আবার আধাটা রেখে দেবো, আচ্ছা একটু সস দিয়ে করে নতুনত্ব একটু হবে খেতে, কিন্তু একটু বেশি হয়ে গেছে। কিন্তু আপনারা যদি করেন তাহলে যদি টমেটো দিয়ে করেন তো করতে পারেন, আর নয়তো সস দিয়ে অল্প দেবেন, বা ছখানা ডিমের জন্য বা সাতখানা জলটা ঠিক আছে। আমি আপনার সঙ্গে এটা শেয়ার করবো আজকে, খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে একদম দারুণ হয়েছিল খেতে, মাও সেটা বলেছে বাবাও বলেছে, কিন্তু একটু সসটার জন্য একটু মিষ্টি ভাব চলে এসেছিলো, নাহলে আরও ভালো টেস্ট হতো খেতে, সেটাই বলবো। তা ঠিক আছে, তাহলে আপনারা দেখে নিন, যদি ভালো লাগে আমার রেসিপিটা করে খাবেন, কিন্তু সসটা কম দেবেন। হ্যাঁ তাহলে আমি তারপর আবার আসছি, তাহলে আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কারি বা কষা, তো এখানে আমি তিনটে ডিমকে সে নুন দিয়ে সেদ্ধ করে আমার ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখুন মাঝখানে একটু ডিমগুলোকে একটু কেটে নিয়েছি, তাহলে যাতে নুনটা হলুদতে ভালো মানে ডিমের মধ্যে ঢুকে যায় আর টেস্ট হয় খেতে, আর মশলাগুলো তো ঢুকবেই এর মধ্যে। আর এখানে দেখুন তিনটে ছোটো ছোটো আলুকে টুকরো করে নিয়েছি, দুটুকরো করে মানে ছটা ছ পিস। আর এখানে দুটো লঙ্কাকে ফেলে নিয়েছি মাঝখান থেকে, আর এখানে আদা আছে, রসুন আছে, তিন কোয়া রসুন নিয়েছি ঘষে, আর আদাও ঘষে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাও আমি ঘষে নিয়েছি, যেটুকু ঘষতে পারিনি সেটুকু আমি টুকরো করে নিয়েছি, যে এই ঘষুনিটার মাধ্যমে আমি ঘষে নিয়েছি, এটা খুবই ভালো। এটা আর মা বাবা বিগ বাজার থেকে নিয়ে এসছে 99 রুপিস। আসলে আগে একটা ছোটো ছিল তো এটা কোনো হ্যান্ডেল ছিল না, খুব অসুবিধা হতো, এটা হ্যান্ডেল হওয়াতে না খুব সুবিধা হয়েছে। আর যাই হোক, এর মধ্যে দেবো হলো আমি টমেটো দেবো না, আমি দেবো একটু টমেটো সস কিষানের, আর হলো এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি আর একটু গোলমরিচ গুঁড়ো। এটা হলো শর্টকাটে ডিমের কারি, তাই না, আমি আগের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডিমেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সব ঘষে নিয়েছি, কোনো মিক্সারও পেস্ট করিনি, আর পেঁয়াজ কুচিও আমি আলাদা করে দিচ্ছি না, এই একটাই পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি, আর একটু ঘষে মানে ঘষে নেওয়ার পরে যেটুকু ছিল সেটুকু মানে টুকরো করে নিয়েছি। আর টমেটো দেবো না, কারণ তিনটে যেহেতু ডিম তাই জন্য আমি সস দিয়ে করবো নতুনত্ব করে, মানে চট জলদি কী করে আপনারা ডিমের কষা বা কারি বাড়াবেন যখন আপনাদের হাতে অল্প সময় থাকবে। ধরুন ঘরে কেউ চলে এসছে, কীভাবে রান্না করবেন, বা কোথা থেকে এসছেন, রান্না করতে ইচ্ছা করছে না, তো অনেক সময় তো হয়, তখনের জন্য এটা আমি শেয়ার করছি। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে করবো আমি। তো দেখুন এখানে আমি জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে গরম হওয়ার জন্য, কারণ আমি তো রান্নায় নর্মাল জল মানে ইউজ করি না, সেই জন্য গরম ফুটন্ত জলটা ইউজ করি, তাহলে রান্নার আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দেখুন এই ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, মানে আমি এতে সর্ষের তেল দিচ্ছি, আর আমি এতে সর্ষের তেলের সঙ্গে একটু সাদা তেলও দেবো, সর্ষের তেল আর সাদা তেল দিয়ে রান্না করলে টেস্টটা আর একটু ভালো লাগে, কারণ ওরা তো ডিম তো সর্ষের তেলে আমরা করি, তো আমি এই দুটো নিজের থেকে মিক্স করে দেবো, কারণ আমি আগের দিন পনিরটা এভাবেই করেছিলাম, দারুণ হয়েছিলো খেতে। আর দেখুন এদিকে আমার জলটা ফুটে গেছে, গরম হয়ে গেছে, আমি নিভিয়ে দিচ্ছি গ্যাসটা, এবার আমি চিমনিটা চালিয়ে দিয়েছি, আর আপনাদের হয়তো কানে দুর্দশ আওয়াজ যেতে পারে, তো আওয়াজটা ইগনোর করবেন আর আমার কথাটা শুনবেন। তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, তো গ্যাসটা একদম কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ডিমগুলো ভাজতে হবে, ডিমগুলো খুব ফাটছে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম, আমি আপনাদেরকে ডিমটা ভাজা হয়ে যায় তারপরে দেখাচ্ছি আমার। তো দেখুন আমি ডিমটা ভেজে নিয়ে তুলে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেবো, এবার আমি জিরেটা পরে দিয়ে দিলাম, কারণ আজকে আমি আলুটা ভেজে তুলে নেবো না, আমি এটাকে ভেজে একসাথে সব দিয়ে কষাবো, তো আলু দিলাম, আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, আমি সেদ্ধ হয়ে যাবে, তাও যদি আমি ডিমে কষা করবো ঝোল থাকলে তো অনেক সময় ঝোলটা ফুটতে ফুটতে আলু সেদ্ধ হয়ে যায়। আর এটা আমি বানাচ্ছি রাতের ডিনারের জন্য, টাইমে তিনটে আমি ডিম নিয়েছি, তো তার সাথে আছে হলো আমাদের চালতার ডাল, চালতার টক,
আর ধরো ধরো পিঁয়াজ ভাজা হয়েছে আর এই ডিমটা এখন করছি। এবারে মাছ ছিল মাছ দিয়ে হয়ে গেছে, আর এবার ডিম বানাচ্ছি। আর সবসময় দুবেলা মাছ খেতে ভালো লাগে, তাহলে ডিমের কষা বানাই আর কি। তো গ্যাসটা সিমে দিয়ে আমি ঢাকা দিয়েছি, এটা আলুটা ভালো সেদ্ধ হবে, তো আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। তো দেখুন আমার আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো এবার সব দিয়ে আলুটা কষাতে হবে, মানে এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে, কারণ নইলে আপনি যে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। একটু ভাজা ভাজা হয়ে এলে একটু লালচে লালচে, তারপরে আমি এর মধ্যে এই কোরিয়ান উডিং মশলাটা দেবো, তার সঙ্গে টমেটো যে কেচাপটা মানে টমেটো সস সেটা দিয়ে দেবো। আমি উডিং মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কোরিয়ানটা গরম জলটা একটু বাটিতে দিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো এই টমেটো সসটা। তো এবার ভালো করে কষাতে হবে, তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা একটু কষবে এবং আলুটা সেদ্ধ হবে, দিয়ে পরে আমি আবার নাড়াচাড়া করবো, তো পরে আবার দেখাচ্ছি আপনাদের। তো দেখুন মধ্যে আমি ঢাকাটা তুলে নিয়েছি, মশলাটা দেখুন কী সুন্দর কষা হচ্ছে, আর একটা তেলও ছেড়ে এসছে। এবার এতে আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা, এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার সব দিয়ে আবার কষানো হয়ে গেছে, একটু সুন্দর দারুণ একটা কালার এসছে না? তো এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো, কারণ এটা তো বেশি মানে ঝোল হবে না, মাখা মাখা হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা তুলে নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি, দেখুন আমার ডিমের কষাটা মানে কালিটা কি দারুণ হয়েছে, দারুণ একটা কালার এসছে না? আমি এরকমই ঝোল রেখেছি, খুব বেশিও না খুব একেবারে কমও না। এটা আপনারা তাহলে রুটি রুচি পরোটা তারপরে যে কোনো কিছু ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন, দারুণ লাগবে। তো এটা হয়ে গেছে, এবার আমি দেবো এতে গরম মশলা, ধরো হোমমেড গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, মানে গরম মশলা যে সেন্টটা থাকে সেটা চলে যাবে, তো সেই জন্য আর আমি গ্যাসটাও নিভিয়ে দিচ্ছি। তো আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো, আপনাদের ডিমের এই কষা বা কারিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে এভাবে আপনারাও ট্রাই করে খাবেন, বাড়িতে চটজলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি সহজেই অল্প সময়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা আমার ডিমের কষা বা কারিটা একদম রেডি, আর কী সুন্দর কালারও এসেছে, আলুগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে, আর দেখেই বেশ খেতে ইচ্ছে করছে না। তো আশা করি ভালোই হবে খেতে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন। তো বন্ধুরা আমার এই ডিমের কষা বা কারির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। সকলকে আমার তার থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, সবাই বাড়িতে থাকবেন এবং সেফ থাকবেন, ঠিক আছে? আর তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুনদের সাথে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে খেয়াল রাখবেন, টাটা।